আগরতলা শহরের একাংশে ব্যাপক হারে কোভিড টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন কারণ আগরতলা শহরটি এখন করোনা ভাইরাসের হটস্পট এখন অবধি ত্রিপুরায় কোভিডের কারণে একশো জন মারা গেছেন তাদের মধ্যে আগরতলা শহর থেকে রয়েছেন একান্ন জন শুধু তাই নয় ত্রিপুরার কোভিড পজিটিভ কেসের পঞ্চাশ শতাংশেরও বেশি পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা শহরে মৃত্যু এবং কোভিড পজিটিভ কেস দুইয়ের সংখ্যা খুব বেশি আগরতলার যে দশটি ওয়ার্ডে কোভিড পজিটিভিটির হার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানেই ব্যাপক হারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম ত্রিপুরার শাসক শৈলেশ কুমার যাদব এই ওয়ার্ডগুলিতে ব্যাপক পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন আগরতলা পুর নিগমের এই দশটি ওয়ার্ড হল চার পাঁচ ছয় বারো তেরো চোদ্দ কুড়ি ছাব্বিশ চল্লিশ এবং ছেচল্লিশ কোভিড নাইন্টিন রোগীদের সর্বাধিক সংখ্যা রয়েছে দশটি ওয়ার্ডে এমসি অঞ্চলে শনাক্ত হওয়া মোট পজিটিভ কেসের প্রায় সত্তর শতাংশ এই দশটি ওয়ার্ডেই পশ্চিম ত্রিপুরা জেলার চিফ মেডিকেল অফিসার এবং ডিএসওর সাথে পরামর্শ করে আগামী দুই সপ্তাহের মধ্যে এই দশটি ওয়ার্ডে ব্যাপক রেপিড অ্যান্টিজেন পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে শৈলেশ কুমার যাদব এই দশটি ওয়ার্ডের প্রতিটিতেই কয়েকটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পরীক্ষার জন্য কিট পজিটিভ রোগীদের জন্য ওষুধের কিট দেয়া হবে শরীরের অক্সিজেন স্তরকে মাপার জন্য পালস অক্সিমিটার এবং পজিটিভ রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে অর্ডার কপিতে বলা হয়েছে স্বাস্থ্য উপকেন্দ্র অঙ্গনারী কেন্দ্র স্কুল ওয়ার্ড অফিস উপযুক্ত পরিস্থিতি যাচাই করে সরকারি ভবনে পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে এছাড়াও আদেশে আরও যোগ করা হয়েছে যাদের টেস্ট করা হবে তাদের আগে থেকেই বলে দেওয়া হবে কোথায় যেতে হবে এই কাজে তাদের সাহায্য করবেন স্বাস্থ্যকর্মীরা পুর নিগমের কর্মীরা এবং অন্য সরকারি কর্মীরা প্রতিটি ওয়ার্ডের জন্য তিনটি দলকে রাখা হবে যারা সাধারণ মানুষকে সাহায্য করবেন বিভিন্ন ক্লাবের সদস্যদেরও সাহায্য চাওয়া হয়েছে টেস্টে কেউ যদি পজিটিভ পাওয়া যায় এবং তিনি যদি বাড়িতে নিভৃত থাকতে চান তবে তাদেরও সাহায্য করা হবে বলে সরকারি অর্ডারে বলা হয়েছে কিন্তু কেউ সরকারি সাহায্য নেবেন কিনা তাকে নিশ্চিত করতে হবে এই দশটি ওয়ার্ডে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজনকে পরীক্ষা করা হবে প্রতিটি দলকে প্রতিদিন কমপক্ষে পক্ষে পঞ্চাশ জনকে পরীক্ষা করতে বলা হয়েছে যারা বাড়িতে থাকবেন পজিটিভ হবার পরেও তাদের একটি ওষুধের কিট এবং লিফলেট সরবরাহ করা হবে সেই লিফলেটে লেখা থাকবে তাদের কী কী নিয়ম মানতে হবে সে বিষয়ে যেসব ক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত হওয়া দরকার সেগুলির জন্য সিএমও পশ্চিম ত্রিপুরার ব্যবস্থা করা হবে রিপোর্ট চ্যানেল